টানা 25 দিন তবলা বাজিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি তবলা বিশারদ সুদর্শন দাস। ভারতীয় বংশোদ্ভূত কুজাল মন্নাম রামকৃষ্ণনের গড়া 501 ঘন্টার রেকর্ড ভেঙে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ তবলা বাদক। হাতে চালিত বাদ্যযন্ত্র ক্যাটাগরিতে টানা 560 ঘন্টা তবলা বাজিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন চট্টগ্রামের তবলা বিশারদ লন্ডন প্রবাসী সুদর্শন দাস। 4 বছর বয়স থেকেই তবলায় হাতে খড়ি সুদর্শনের। 2009 সাল থেকে স্বপ্ন দেখেছিলেন ভারতীয় মৃদঙ্গ বাদক রামকৃষ্ণনের গড়া 501 ঘন্টার রেকর্ড ভাঙবেন তিনি। গত 27 নভেম্বর থেকে শুরু করে 22 ডিসেম্বর পর্যন্ত সুদর্শন দাস টানা 25 দিন তবলা বাজিয়ে ভারতীয় রামকৃষ্ণনের গড়া 501 ঘন্টার এই রেকর্ড ভেঙেছেন। আমি ভাবলাম যে 2009 সালে যে কেরালার কিষানন মিস্টার কিষানন উনি মৃদঙ্গ বাজিয়েছে, আমি ওনার রেকর্ডটা ভাঙিয়েছি 501 ঘন্টার। ও যদি পারে আমি কেন পারবো না, আমি তো তবলা বাজাই আর তবলা আমার জন্য খুব ইজি। বহুদিন থেকে ছোটোকাল থেকে তবলা বাজাচ্ছি তো। তবে একটি কথা, মৃদঙ্গটা ও সে মুখ করতে পারে গলায় নিয়ে নেকে করে, হ্যাঁ ধরতে পারে, কিন্তু তবলা মুখ করা যায় না, তবলা এক এক জায়গায় বসে বাজাতে হয়। এটা যেন এটা এটা আমার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টায় 5 মিনিট করে 24 ঘন্টায় মোট 2 ঘন্টা বিরতি নিতে পেরেছেন সুদর্শন। এই 2 ঘন্টার মধ্যেই তাকে সারতে হয়েছে খাওয়া দাওয়া টয়লেট এমনকি ঘুমের কাজটিও। এখন তো আমি আনন্দের ভাষাটা বুঝতে পারবো না। আমি সারা বিশ্ব থেকে লোকেরা কল দিচ্ছে আমাকে, তারা আমাকে অভিনন্দন জানাচ্ছে এটা করার জন্য, এবং বাংলাদেশের মানুষেরা খুব ইমোশনাল হয়ে পড়েছে। ওই দিবসেই সফলতা চাবিকাঠি, বিপেশন থাকতে হবে, হঠাৎ করে কোনো অ্যাটেম্প নিয়ে কাজ করাটা যাওয়া হবে না। এই অসাধ্য সাধন করতে গিয়ে আনুষঙ্গিক ব্যয় বাবদ 20,000 পাউন্ড জোগাড় করা ছিল সুদর্শনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। তবে সবকিছুর পর সুদর্শন আনন্দিত এই ভেবে যে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছেন। সৃজনশীল পেশায় সুদর্শন দাসই একমাত্র বাংলাদেশি যিনি হাতে চালিত বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। তবলা বিশারদ সুদর্শন দাস মনে করেন বাংলাদেশিদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন ক্যাটাগরিতে রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। যদি বিত্তবানরা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন তাহলে সামনের দিনগুলোতে আরও বাংলাদেশিদের নাম উঠবে ওয়ার্ল্ড গিনেস রেকর্ডে। তানভীর আহমেদ, 71, লন্ডন।